ওকে, তো এখন আমরা বৃন্দাবনে কিভাবে ভগবান আবির্ভূত হলেন। দেখুন, আমরা সবসময় জানি কি, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আচার্যগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভাগবত পাঠের আগে আমরা কি কীর্তন করি, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী। এই যে 4 লাইন যে কীর্তন আমরা করি, প্রথমে কি আছে, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। তাহলে এখানে কোথাকার বৃন্দাবনের কুঞ্জে যে বিহার করেছেন সেই কৃষ্ণের কথা স্মরণ করা হচ্ছে। হরে কৃষ্ণ, প্লিজ আই এম ক্লাস। তারপরে গেছে গোপীজন বল্লভ গিরিবরধার। তাহলে এখানে কার কথা বলছেন, বৃন্দাবনের কৃষ্ণের কথা বলছেন। আমরা তাই তো প্রার্থনা করি, যশোদা নন্দন, দেবকী নন্দন বলেনি, যশোদা নন্দন ব্রজজন নন্দন, হ্যাঁ ব্রজেন্দ্র নন্দন, যশোদা নন্দনের কথা বলছেন। দেবকী নন্দনের কথা মহাপ্রভু লীলায় আচার্যগণ একবারও বলেনি। যমুনা তীর বনচারী, যমুনা তীরে যে বনের মধ্যে বিচরণ করেছিলেন সে কৃষ্ণের কথা বলছেন। তাহলে এখানে দেবকী নন্দনের কথা উল্লেখ আসছে না কেন? আমরা তো সবাই জানি কি, কৃষ্ণ হচ্ছেন পালক পুত্র নন্দ মহারাজের। বসুদেব কৃষ্ণকে কারাগার থেকে এখানে রেখেছে যেন সে এখানে বড় হয়েছে, আবার সে তার মায়ের কাছে ফিরে গেলেন, এটা সচরাচর জানা। কিন্তু তার গুহ্য রহস্য, যে দিব্য রহস্য, সেটা তার কাছে উল্লেখ আছে, মহাজনদের কাছে লুকিয়ে আছে, তাদের মাধ্যমে সেটা পেরিয়েছেন। গর্গ সংহিতা, গোপাল চম্পু, আনন্দ বৃন্দাবন চম্পু, বিভিন্ন মহান মহান ভক্তরা এগুলো লিপিবদ্ধ করে গেছেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, বৃহৎ ভাগবতামৃতম, তারা অনেক কিছু উল্লেখ করেছেন। তো এভাবে সেখানে আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু শিক্ষা অষ্টকের মধ্যে বলেছেন, প্রার্থনা জানিয়েছেন, অয়ি নন্দ তনুজ কিঙ্করং পতিতম মাম বিষয় বান্ধব কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ্যং বিচিন্তয়। সেখানে কি বলছেন, অয়ি নন্দ তনুজ, কার কথা বলছেন, অয়ি নন্দ তনুজ, হে নন্দের নন্দন, বিষমে ভবান্ধু, আমি বিষয় সাগরে পড়ে আছি, কৃপয়া তব পাদ পঙ্কজ, তোমার চরণে স্থিত ধূলি সদৃশ্যং বিচিন্তয়, তোমার চরণের নিচে ধুলিকণা আছে সেটুক করে আমাকে একটু কৃপা করো, একটু জায়গা দাও। তাহলে এখানে কি সিগন্যাল কি দিয়েছেন, প্রথমে অই নন্দ তনুজ, কাকে ডাকছেন, নন্দ নন্দন কৃষ্ণের কথা বলছেন, মহাপ্রভু একবার জন্য তিনি স্বয়ং ভগবান, তিনি এখানে আমাদেরকে দেবকী নন্দনে আরাধনার কথা বলেনি, যশোদা নন্দনে আরাধনার কথা বলছেন, তার কাছে প্রার্থনা করতে বলছেন। তারপর নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, আমি সন্ন্যাসী নয়, আমি বানপ্রস্থ নয়, আমি গৃহস্থ নয়, আমি ব্রহ্মচারী নয়, হ্যাঁ আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেউ নয়, আমার পরিচয় হচ্ছে কি, গোপী ভট্ট পদকমল, কি বলছেন, গোপী ভট্ট পদকমল দাসানু দাসানু দাস। তাহলে আমাদের কিরকম ভাব নিয়ে থাকতো, কার দাসানু দাস, যে সেই কৃষ্ণচন্দ্রকে যে মাধুর্য ভাবে গোপীরা যে ভালোবাসছেন, তাদের যে পরম্পরা, যে দাসানু দাস আছে, সেই দাসানু দাসের মাধ্যমে আমরা নিজেকে তৈরি করলাম। এলে তত্ত্ব কথার মধ্যে গেছে, ঘুম আসতেছে না তো কারো? তারপরে এবার তো আমরা এখানে দেখতে পাই, সেখানে বারবার বারবার যশোদানন্দনের কথা বলছে, তাহলে কি সে যশোদানন্দনের পুত্র নয়? শ্রীমদ ভাগবতের 10ম স্কন্ধে 2য় অধ্যায়ে শ্লোক নাম্বারটা আমার মনে নাই, তো সেখানে সুখদেব গোস্বামী বলছেন যে
নন্দ মহারাজ কৃষ্ণকে পুত্র রূপে পেয়ে খুব আনন্দের সহিত বিশাল মহোৎসব করেছেন, অনেক অনেক দান দিয়েছেন। কি পেয়েছেন? কৃষ্ণকে পুত্র রূপে পেয়েছেন, কৃষ্ণ নন্দ মহারাজের কাছে আবির্ভূত হয়েছে। তার মানে কি? নন্দনন্দন, কারেক্ট, নন্দের পুত্র। আবার ভগবান কৃষ্ণ, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ে দশম স্কন্ধে, সেখানে বলছেন যে যোগমায়াকে কৃষ্ণ ডেকে বলছেন যে তুমি বৃন্দাবনে নন্দালয়ে তুমি আবির্ভূত হবে তার কন্যা রূপে। হ্যাঁ, নন্দালয়ে তুমি তার কন্যা রূপে আবির্ভূত হবে, এবং আবির্ভূত হয়ে তোমাকে বসুদেব নিয়ে আসবে এবং তোমাকে কংস বধ করতে চাইবে। আর তুমি উড়ে গিয়ে জানিয়ে দিবে কি, তোমাকে বধ দিবে যে গোকুলে বাড়ি শেষে। এটাকে কৃষ্ণ শিখিয়ে দিয়েছেন পূর্ণমাসীকে, বুঝা গেল কি? তিনি যোগমায়া রূপে সেখানে আবির্ভূত হয়েছেন, আর কংসের কাছে যখন আসছেন তখন তাকে, তার কাছে তিনি মহামায়া রূপে আবির্ভূত হয়েছে, বুঝা গেল কি? এইবার এটা হচ্ছে কৃষ্ণ বলছেন তাকে, যোগমায়া। তাহলে এবার দেবকীর নন্দনও সঠিক, যশোদা নন্দনও সঠিক, বুঝলেন? আমার ভগ্নী রূপে তুমি ওখানে আবির্ভূত হবে, তার মানে কি? সেখানে বলছে আমার বোন রূপে তুমি আবির্ভূত, তুমি এখানে আসবে যোগমায়া হয়ে, যোগমায়া রূপে আবির্ভূত হবে, আমাকে আসবে, কারাগারে আসবে। যাই হোক, এইবার মাতা যশোদা মা এবং নন্দ মহারাজ তাদের কিভাবে, নন্দ মহারাজ কিভাবে রাজা হলেন? এটা তো পাঁচ ভাই, তো প্রথম ভাইয়ের নাম হচ্ছে উপানন্দ। তো পর্যন্ত মহারাজ হচ্ছেন মহাধার্মিক, মহান ভক্ত। তো তিনি কি করছেন, ছেলেদেরকে সমস্ত সিংহাসন রাজ মুকুট পরিয়ে দিয়ে তখন তিনি বনে চলে গেলেন। কাকে পড়ালেন? উপানন্দকে। আর উপানন্দ হচ্ছেন সবচেয়ে বড়। আর উপানন্দ কি করছেন? নন্দ হচ্ছেন, নন্দ মহারাজ হচ্ছেন মধ্যম, তো তাকে খুব ভালোবাসতেন। তো তাকে একসময় ডেকে তাকে বলছেন, দেখো তোমার নাম হচ্ছে নন্দ, আমার নাম হচ্ছে উপানন্দ, উপমানে কি আমি তোমার উপরে থাকবো উপদেষ্টা হিসাবে, তো এই ব্রজের রাজা তুমি হবে। এখান থেকে একটা শিক্ষা আছে কি, উপানন্দ নন্দ মহারাজকে খুব ভালোবাসেন। এজন্য কেউ যদি ভালোবাসে কাউকে, তার মূল্যবান জিনিসটা তাকে দান করে, কি করে? মূল্যবান জিনিসটা, তার সবচেয়ে মূল্যবান জিনিসটা দান করে। তাহলে উপানন্দ একটা রাজা, সে রাজত্বটাকে তার ছোট ভাইকে দিয়ে দিলে, আমি তোমার উপদেষ্টা হিসাবে দেবো, তুমি রাজা হও। আমি তোমার উপদেষ্টা হিসেবে থাকবো। তখন এভাবে উপানন্দ কি করলেন, নন্দ মহারাজকে রাজা বানিয়ে দিলেন। তো রাজা হওয়ার পর নন্দ মহারাজের আস্তে আস্তে বয়স হতে লাগলো, মা যশোদার বয়স হচ্ছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। আর তাদের সন্তান নেই বিধায় মহারাজের কোনো ছেলে হচ্ছে না, এজন্য সমস্ত প্রজারা চিন্তা করছেন গোকুলের, বৃন্দাবনে গোকুলের সমস্ত প্রজারা, বৃন্দাবনে 12টা বন আছে, একটা নয়। তো উনারা থাকেন কোথায়? গোকুল মহাবনে। নন্দ মহারাজ মা যশোদা কোথায় ছিলেন? গোকুল মহাবনে। তো সেখানে তারা কোনো সন্তান নেই, এজন্য সমস্ত ব্রজবাসীরা খুব চিন্তা করছেন যে আমাদের রাজার কোনো সন্তান নেই। তখন তারা মুনিঋষিদের কাছে গিয়ে, হ্যাঁ, কি করতো তখনকার দিনে, মুনিঋষিদের পরামর্শে সন্তানের জন্য পুত্রেষ্টি যজ্ঞ করত। তাই সেই চিন্তা, কি যজ্ঞ হচ্ছে? কর্মকাণ্ডের বিধান, বেদের কর্মকাণ্ডের বিধান হচ্ছে যজ্ঞ করা। তো তারা সমস্ত প্রজারা মিলে নন্দ মহারাজের পুত্র লাভের জন্য তারা সবাই এই কর্মকাণ্ডে যজ্ঞ শুরু করছেন। কারা?
ব্রজবাসীরা কেন তাকে পুত্ররূপে লাভ করবে? হ্যাঁ, কেন এটা করতে গেল? তারা চিন্তা করছেন, ত্রেতা যুগে রাজা যশোদের কোনো পুত্র ছিল না, তিনি এই যজ্ঞ করে পুত্র পেয়েছেন, এজন্য প্রজারা যজ্ঞ করার জন্য এগিয়ে গেছেন। কিন্তু ত্রেতা যুগে ভগবানকে খুশি করার জন্য যজ্ঞ এক্সপার্ট এক নম্বর, দ্বাপর যুগে পূজা অর্চন, কলি যুগে নাম সংকীর্তন। তো এখানে দেখা গেল কি, সেইটাকে অনুকরণ করে তারা কর্মকাণ্ডে যজ্ঞ অনুষ্ঠান করলেন। তো এর মধ্যে একদিন মা নন্দ মহারাজ মা যশোদাকে খুব নিরালায় নীরবে গিয়ে চলে গেলেন, কিছু আলোচনা করবে তারা। তখন নন্দ মহারাজ মা যশোদাকে বলছেন, হে ব্রজেশ্বরী, আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের এলাকার আমাদের যারা সজ্জন ব্যক্তি আমাদেরকে খুব ভালোবাসেন, তারা সবাই আমাদের যে পুত্র নেই তার জন্য তারা খুব কষ্ট পাচ্ছে, তাই তারা সবাই মিলে যজ্ঞ করছে। কি বলছেন? তারা সবাই আমাদের সন্তান লাভের জন্য তারা যজ্ঞ করছে। তখন নন্দ মহারাজ বলছেন, সে যজ্ঞের মধ্যে যখন আমি গিয়ে বসলাম, তখন আমার মনের মধ্যে এক বাসনা জাগে যে আমার এমন একটা পুত্র হোক যে নারায়ণ থেকেও শ্রেষ্ঠ। মানে এখন তিনি কোনো বাসনা করেননি সন্তানের জন্য, যখন প্রজারা যজ্ঞ করছেন সে যজ্ঞের মধ্যে গিয়ে বসলেন, তাকে ডেকে নিয়ে গেল হলো। তখন মা দশদাকে বলছেন, এটা যখন আমি এখানে বসলাম আমার মনে একটা বাসনা জেগেছে, আমি এমন একটি পুত্র চাই যাতে সে নারায়ণের থেকে শ্রেষ্ঠ হয়। তারপর কিন্তু তিনি চিন্তা করলেন, দেখো এই কর্মকাণ্ডের যজ্ঞে কি কোনো ফল পাওয়া যায়? কর্মকাণ্ডের যজ্ঞে তো কোনো ফল আসবে না। তো নারায়ণ থেকে শ্রেষ্ঠ পুত্র কিভাবে পাওয়া যাবে? তখন তারা দুইজনে নন্দ মহারাজ তখন একটু আফসোস করে বলছেন, দেখো আমার অদৃষ্ট খুব খারাপ, এই অদৃষ্টের নিয়ন্ত্রণ যে করেন তিনি যদি ইচ্ছা করেন তাহলে এটা আমার মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে, নাহলে কখনো সম্ভব নয়, এই মিছিমিছি যজ্ঞ করে কিচ্ছু হবে না। তারপর নন্দ মহারাজ তো বললেন, আমি যখন তোমাকে নিয়ে অনুভব করি, কে নন্দ মহারাজ তখন মা যশোদাকে বলছেন, আমি যখন তোমাকে নিয়ে চিন্তা করে অনুভব করি তখন দেখি যে ছোট্ট একটি, মানে স্বপ্নের মধ্যে দেখে তখন তিনি ছোট্ট একটি শ্যামবর্ণ বালক, তার দুটি নয়ন খুব ঝলঝল করছে, তোমার বুকের স্তন থেকে তখন দুধ ঝরে পড়ছে, তোমার কোলের মধ্যে সে অবস্থান করছে, আমার মনে হয় আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব দেখছি, তোমার কি সেরকম কোনো কিছু অনুভব হয়? কাকে জিজ্ঞেস করছেন? নন্দ মহারাজ মাতা যশোদাকে জিজ্ঞেস করছেন। এইবার তখন মা যশোদা একটু লজ্জা পেয়ে গেলেন, আর লজ্জা পেয়ে শুধু উত্তর দিলেন কিভাবে, মাথা নিচু করে এরকম মাথা নেড়ে, হ্যাঁ আমার অনুভব হয়, মুখে কিছু বলেননি। তখন এবার বলার পর তখন মা যশোদা বলছে, দেখো সেটা অনুভব হলে কি হবে, কিন্তু আমাদের বয়স হয়েছে, হ্যাঁ এই বয়সে আমার একটি শিশু সন্তান হবে তাহা খুব লজ্জার ব্যাপার। বুঝা গেল কি নন্দমাতা কি বলছেন, নন্দরানী, যে এই বয়সে একটা আমার সন্তান আসবে কেমন লজ্জার ব্যাপার না, বৃদ্ধ হয়ে গেছে আমরা, তো এই বয়সে এরকম বাসনা ঠিক নয়। মা যশোদা এই মনে বাসনা থেকে দূরে থাকবো, তিনি মনে মনে চিন্তা করছেন, এবং যশোদা মা নন্দ মহারাজকে বলছেন যে আমি এই বাসনা থেকে দূরে থাকবো, এই বয়সে এটা ঠিক নয়, বৈরাগ্য আচরণ করব। তখন নন্দ মহারাজ বলল, যশোদা তুমি এই বাসনাটা দূরে রাখলে কি হবে, আমি তো এটা দূরে রাখতে পারছি না, এটা যত দিন দিন আমার বাসনা বেড়েই যাচ্ছে, পুত্র লাভের বাসনা, আমি অনেক চেষ্টা করি দূরে রাখতে, সবসময় দেখি ওই শ্যামবর্ণ শিশুটি দেখছি তোমার কোলে খেলা করছে, হাত পা নাড়ছে, হ্যাঁ কখনো মুখের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, হ্যাঁ তোমার মুখের মধ্যে হাত নাড়ছে পা নাড়ছে, এরকম করে খেলা করছে,
আমি বারবার এটা দেখছি, আমি কি করে, আমি কি করে বাসনা থেকে মুক্ত হবো বলো। তখন বলছেন, ঠিক আছে, দুজনে মিলে একটা পরামর্শ করলো, একটা কাজ করা যাক, আমরা নারায়ণের ভজনা করি। নারায়ণের ভজনা করে যাবে, হ্যাঁ, যাতে তিনি আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তাহলে তিনি আমাদের হয়তো আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে উনার থেকেও শ্রেষ্ঠ একজন পুত্র সন্তান আমাদের দান করতে পারে। কার কাছে তপস্যা করছে? নারায়ণের কাছে। তার কি তপস্যা এটা? তারপরে থেকে তারা দ্বাদশী ব্রত শুরু করেছেন। বুঝলেন, আমরা কি করি? একাদশী ব্রত ভক্তি লাভের জন্য। নন্দ মহারাজ আর হ্যাঁ যশোদা মাতা কি শুরু করেছেন? দ্বাদশী ব্রত। আমি জানি না এটা কি করে করেছিল, বুঝতে হবে কিভাবে করেছে। এইভাবে যখন তপস্যা শুরু করেছেন, তখন স্বর্গের দেবতারা সকলে খুশি হয়ে গেলেন। এমন খুশি হলে যতদিন যাচ্ছে তাদের বাসনা আরো বেশি 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 গাঢ় হয়ে যাচ্ছে। কাদের? দুজনের মনের বাসনা, পুত্র পাওয়া লাভের বাসনা আরো গাঢ় হয়ে যাচ্ছে। এইভাবে তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে, আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান নারায়ণ মা যশোদা এবং দেবকীর সামনে আবির্ভূত হলেন। হরিবোল, কি হয়েছেন? নিজে প্রকাশিত হয়ে গেলেন ভগবান। তখন প্রকাশিত হয়ে বলছেন, তোমাদের মনের যে বাসনা তাহা খুব ভালো, তার জন্য শোকাহত হওয়ার কোনো কারণ নেই। তোমাদের যে পুত্র বাসনা করেছ, সে সবসময় প্রতিকল্পে সবসময় তোমাদের পুত্র রূপে আছে। কেন বলছে এই কথাটা? কেন নন্দ মহারাজ আর যশোদা মাতা তারা হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য পিতা মাতা, তারা গোলক বৃন্দাবনের নিত্য পিতা মাতা। এখানে তারা হ্যাঁ এসেছেন, লীলায় অংশগ্রহণ করেছেন। এবার আরো বলছে কি দেখুন, হ্যাঁ তোমাদের পুত্র হয়ে জন্ম হয়, তোমাদের মনোবাঞ্ছা অনেক আগে থেকে প্রতিকল্পে আসে, তো তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা অবশ্যই পাবে। এই কথা বলে এই কথা বলে তখন ভগবান নারায়ণ নন্দ যশোদাকে তার পূর্বজন্মের কথা তাদেরকে মনে করে দিলেন। কি পূর্বজন্মের কথা? বলছে কি, পূর্বজন্মে তোমরা ধরা আর ধ্রোন ছিলে, হ্যাঁ তোমরা গন্ধমাতন পর্বতে গিয়ে 12,000 বছর কঠোর তপস্যা করেছিলে, এবং এক সময় তোমরা ক্রুদ্ধ হয়ে আগুনে জীবন বিসর্জন দিতে চেয়েছিলে। তখন আমি তোমাদের বলেছিলাম আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব, তাই বলেছি আমি কৃষ্ণরূপে তোমাদের কাছে আসব। কি তখন বলেছেন? তো এখন নন্দ মহারাজ আর যশোদা মাতা নিত্য পিতা মাতা, সে ধরার ধ্রোন যে 12,000 বছর তপস্যা করেছিল গন্ধমাদন পর্বতে, তারা নন্দ মহারাজ আর যশোদা মায়ের অংশ হয়ে এই লীলায় অংশগ্রহণ করছেন, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে ভগবান। এই জন্য বলছেন যে তোমরা, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তোমরা চিন্তা করো না। তারপর এক সময় পৌর্ণমাসী আর মধুমঙ্গল গোকুলে হাজির হলো। পৌর্ণমাসী কি যোগমায়া? হ্যাঁ গোকুলে হাজির হলো, দেখছে ব্রাহ্মণ ব্রাহ্মণী সমস্ত ব্রজবাসী তাদের সেবা করছে। কাদের? পূর্ণমাসী। তখন পূর্ণমাসী মধুমঙ্গল বলছে, আমি বুঝতে পারছি নন্দ মহারাজের একটি ছেলে হবে। কি বলছেন? আমি বুঝতে পারছি নন্দ মহারাজের একটি ছেলে হবে, এবং সে সারা জগৎকে আনন্দ দান করবে, সবাই খুশি হবে। আর পূর্ণমাসীর মুখ থেকে এই কথা শুনে সবাই পূর্ণমাসীকে থাকার অনুরোধ করেছে, বলছে
আমরা তোমার একটি কুটির তৈরি করে দিচ্ছি কৃষ্ণা নদীর পাশে। কৃষ্ণা নদী মানে কি? কৃষ্ণা মানে কি? যমুনার আরেক নাম আছে কৃষ্ণা। পৌর্ণমাসী রাজি হয়ে গেল। তারপর একদিন রাত্রে মা যশোদা নন্দ মহারাজের সেবায় যুক্ত আছেন। তখন তিনি চিন্তা করছেন যে বালকটি নিয়ে তারা ভাবছেন, সে বালকটি নন্দ মহারাজের হৃদয়ে এসে অবস্থান নিয়েছেন। কি যশোদা মা? যে বালকটি নিয়ে ভাবছেন নন্দ মহারাজ, যে বালক নিয়ে ভাবছেন, সে বালকটি নন্দ মহারাজের হৃদয়ে অবস্থান করছেন। সেই বালকটি কিভাবে আছেন? হ্যাঁ, একটি বিদ্যুতের মতো কুমারী বালিকা তাকে আবৃত করে রেখেছে। কিভাবে আছেন তার হৃদয়ে? নন্দ মহারাজের হৃদয়ে একটি কুমারী বালিকা, যেটা যোগমায়া, এখানে পূর্ণমাসী রূপে আসছেন বৃন্দাবনে। আবার তিনি কৃষ্ণের সঙ্গে একসাথে তাকে যোগমায়া সমাবৃত। ভগবান বলেন, আমি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। এই জন্য ভগবান যখন নন্দ মহারাজের হৃদয়ে আবির্ভূত হয়েছেন, তখন ওই বালকটি, যে বালকটিকে দেখছেন, বারবার চিন্তা করছেন, তখন তিনি কি করলেন? তো যে বালকটিকে তারা দেখলেন, তখন তিনি দেখা যাচ্ছে কি, একটি বিদ্যুতের মধ্যে একটি বালিকা সেই গর্ভটাকে আবৃত করে রেখেছে, সেই বালকটিকে আবৃত করে রেখেছে। তারপর তার বালক এবং সেই কুমারী নন্দ মহারাজের হৃদয় থেকে তখন যশোদা মার হৃদয়ে প্রবেশ করছে। যখন নন্দ মহারাজের হৃদয়ে ছিল, তখন নন্দ মহারাজ অপ্রাকৃত আনন্দ উপভোগ করেছিলেন। আর যেই দিন যশোদার হৃদয়ে প্রবেশ করেছেন, সেই দিন থেকে গর্ভবতী নারীর লক্ষণ মাতা যশোদার মধ্যে দেখা যাচ্ছিল। মুখমণ্ডলগুলো পাণ্ডুরোগের মতো হয়েছে, হলুদ হলুদ হয়ে গেছে। হ্যাঁ, তার উদর আস্তে আস্তে কিঞ্চিত 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 পরিমাণ বৃদ্ধি হতে লাগলো। এইভাবে গর্ভে ভগবান আবির্ভূত হয়ে গেলেন। যখন কৃষ্ণ গর্ভে ছিল, তখন মা যশোদা শুধু কি খেতে ইচ্ছা করতে জানেন? পায়েস খেতে ইচ্ছা করছে, ক্ষীর। কেন? ভগবান ক্ষীর খেতে পছন্দ করছেন। এবার মা যশোদা শুধু এগুলি খেতে ইচ্ছা করছে। ঘি, দুধ, তুলসী, তুলসী পাতা দিয়ে সিদ্ধ করে তা গ্রহণ করত। এভাবে 7 মাস 8 দিন গর্ভে থাকার পর ঠিক একই সময়ে বৈবস্বত মন্বন্তরে দাপরের শেষ দিকে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবারে চন্দ্র উদয়ের পর রোহিণী নক্ষত্রে এই সুন্দর সময়ে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদাকে আনন্দপূর্বক, আনন্দ দানপূর্বক তার গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। তার দুইজন, একটি কন্যা এবং একটি পুত্র, একই সময়ে দেবকীর ওখানে, একই সময়ে এখানে। হ্যাঁ, গর্ভকালীন সময়ে যশোদা মায়ের কোনো প্রকার কষ্ট হয়নি। হ্যাঁ, ঠিক 7 মাস 8 দিনের এই সময়ে দেবকী আর যশোদা একই সময়ে সন্তান শ্রীকৃষ্ণকে প্রসব করেছেন। এবং একটু পরে যশোদা একটি কন্যা সন্তান জন্ম দেন, সামান্য একটু পরে। আর সেই কন্যাকে বসুদেব কংসের কারাগার নিয়ে গিয়েছিলেন। যশোদা যে দুটি সন্তান প্রসব করেছেন, তার মধ্যে একটি পুত্র সন্তানকে কেউ দেখতে পায়নি, যশোদাও না, যশোদা মাও দেখতে পায়নি। আচার্যরা বলছেন, কারণ যশোদার কাপড়ে ঢাকা পড়ে গিয়েছিল যশোদা নন্দন। তো এখানে এবার ঠিক মেন সংযোগ লীলার মধ্যে যাচ্ছে, কিভাবে আসল লীলাটা হলো। যখন বসুদেব কৃষ্ণকে নিয়ে চলে এসে ঘরে ঢুকলেন, তখন তিনি দেখলেন একটা কন্যা সন্তান মা যশোদার পাশে আছে। তখন কৃষ্ণ তো বলে গেছেন, ওখানে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, তাকে নিয়ে তুমি ওখানে চলে আসবে। আর তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ওখানে যশোদা মা পাশে, হ্যাঁ, যশোদানন্দন ছিল, সেটা কাপড় দিয়ে ঢাকা ছিল। আর যখন কৃষ্ণকে ওখানে রেখেছে, তখন কন্যা সন্তানটিকে নিয়ে চলে আসলেন। কিন্তু এখানে বলছেন আচার্যরা, যেহেতু
ঐশ্বর্য ভাবে ছিলেন কে? বসুদেব। এই জন্য মাধুর্য ভাবে কৃষ্ণকে তিনি দর্শন পায়নি। হ্যাঁ, বাসুদেব যোগমায়াকে নিয়ে গেছেন এবং কংস কিন্তু হতভাগা দুর্ভাগা যোগমায়াকে দর্শন করতে পারেনি। যোগমায়া কংসকে মহামায়া রূপে দর্শন দান করেছেন। যখন এভাবে যখন নিয়ে চলে গেলেন, তারপরে যশোদানন্দন আর দেবকী নন্দন দুজন এক হয়ে গেল। বুঝা গেল? যশোদানন্দন আর দেবকী নন্দন এক হয়ে গেল। আর যোগমায়াকে নিয়ে যখন কংসের কারাগারে গেলেন, তখন সেখানে কংস তাকে মারতে যখন চলেন, তখন তিনি হাত থেকে ছুটে গিয়ে মহামায়া রূপ দর্শন করে দর্শন দিয়ে বলছেন, তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে কৃষ্ণ যারা শিখিয়ে দিয়েছিল যোগমায়াকে ডেকে, ঠিক সেম কথা বলে দিল, সে বড় হচ্ছে আস্তে আস্তে। এইবার কংসকে যে বড় বধ করবে সে কি দেবকী নন্দন না যশোদানন্দন, এটা হচ্ছে আসল ব্যাপার। এফেক্টটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কেননা দেবকীর গর্বের সঙ্গে তাকে বধ করবে সেটাই বলা হয়েছে, যশোদানন্দন বধ করবে না, যশোদানন্দন প্রেম দিবে। বুঝা গেল কি? মাধুর্য রসে ভগবান কখনো অসুর বধ করতে যাবে না। হ্যাঁ, বৃন্দাবনে যত অসুর আসছে সব দেবকী নন্দন বধ করেছে, কারণ দুইজনে একসঙ্গে আছে। যতদিন পর্যন্ত অক্রূর এসে নিয়ে যাচ্ছে না, তার আগ পর্যন্ত দুইজন একসঙ্গে আছে। যত অসুর পাঠাচ্ছেন কংস, হ্যাঁ, কাকে? কৃষ্ণকে বধ করার জন্য, তখন দেবকী নন্দন, হ্যাঁ, সে অসুর গুলোকে বধ করেছে, কৃষ্ণ বধ করেনি। কৃষ্ণ বৃন্দাবনে, কৃষ্ণ বৃন্দাবনে আছে। সেটা যখন অক্রূর যখন তাদেরকে নিয়ে যায়, অক্রূর ঘাট আছে একটা যমুনায়, তখন তাদেরকে রেখে অক্রূর কি করে নিচে স্নান করতে যায়। আর সেখানে স্নান করতে গিয়ে, হ্যাঁ, যমুনার মধ্যে সেখানে কৃষ্ণ বলরামকে দেখতে পাচ্ছে। সে বারবার উঠে দেখে, কি ব্যাপার, এরা তো এখানে বসিয়ে রাখলাম, এখানে আছে, আবার ডুব দিয়ে দেখে, না এরা এখানে আছে, উপরে কি দেখছে, কি এখানেও আছে, এখানেও আছে। তার মানে কি, এখানে ইটার মাধ্যমে বুঝেছেন বৃন্দাবনের কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যায় না। এবং যখন ললিত মাধব নামে একটা গ্রন্থ লিখতে বলেছেন, নাটক, কাকে? রূপ গোস্বামীকে আদেশ করেছিলেন চৈতন্য মহাপ্রভু। তখন তিনি মহাপ্রভু তাকে বলেছিলেন যে বৃন্দাবনের কৃষ্ণকে কোনোদিন তুমি বৃন্দাবন থেকে বের করবে না, বৃন্দাবনে রাখবে। বুঝা গেল? এই জন্য এখনো যদি আপনারা কখনো মৃদুবনে যান, হ্যাঁ, কালকে তো মনে হয় বলছিলাম, সেবাকুঞ্জে যান, সেখানে গেলে দেখা যাবে কি, ভগবান প্রতিদিন রাত্রিবেলা গোপীদের সঙ্গে লীলাবিলাস করেন, সেখানে তারা ভোজন করেন একসাথে, একসাথে বিহার করেন, একসাথে দন্তমাজন করেন, একসাথে খাওয়া দাওয়া করে উচ্ছিষ্টগুলো রেখে আসেন, সকালবেলা দরজা খুললে সবাইকে সেগুলো বিতরণ করা হয়। দেখায় গোপীরা যে আসেন, তাদের অন্যান্য অনেক কাপড় চোপড় রাখে, সেগুলো এলোমেলো হয়ে যায়, সুন্দর করে ভাস করে রেখে দিয়ে আসে পূজারীরা, কিন্তু সেগুলো এলোমেলো হয়ে যায়, ডেলি ডেলি নতুন কাপড়। কিছু কিছু ভক্ত আছে, তাদের জন্য নতুন কাপড় দেয়, দান করে, আর সেগুলো প্রতিদিন অফারিং, মানে ওনাদের জন্য রেখে আসা হয়। সকালবেলা দরজা খুলে দেখি এলোমেলো হয়ে আছে, এদিকে একটা পরে আছে, এদিক থেকে সব এলোমেলো হয়ে আছে, হাতের চুড়িগুলো এলোমেলো হয়ে আছে, রেখে যায় সুন্দর করে ভাস করে, লাল লাল পলা রেখে আসে, ওগুলো এলোমেলো হয়ে যায়। তাই এইভাবে ভগবান প্রতিদিন লীলা করে, এই জন্য সেবাকুঞ্জে সন্ধ্যার পরে কেউ ঢুকতে পারে না। তো কৃষ্ণ বৃন্দাবনে এখনো পর্যন্ত ব্রজেশ্বর তো নয়, ভগবান এখনো পর্যন্ত ভক্তদের আনন্দ দিচ্ছেন, এইভাবে তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, বিশেষ করে মুখ্য কারণ হচ্ছে কি, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তকে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, ভক্তকে খুশি করার জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন। ভগবান কৃষ্ণ রূপে কি করেছেন, হ্যাঁ, ভগবান কৃষ্ণ রূপে তখন তিনি কি করলেন, নিজেকে সবার কাছে উজাড় করে দিয়েছেন। হ্যাঁ, অন্য কোন রূপে নিজেকে এভাবে উজাড় করে দেননি, কৃষ্ণ রূপে তিনি উজাড় করে দিয়েছেন। বুঝা গেল? তো এইভাবে ভগবানের আবির্ভাব লীলা হয়।
তো আমরা আর লম্বা না করে এখানে শেষ করি। সবাই আজকে উপবাস থাকবেন, বাড়িতে যারা করছেন তারাও থাকবেন, ভগবানের জন্য ভালো কি কি ভালোবাসেন ভগবান এগুলো সুন্দর করে বানাতে থাকুন, ভগবানকে ভোগ লাগাবেন। বার্থডে আজকে ভগবান, হ্যাঁ, সুন্দর করে রাত্রে যারা অভিষেক করবেন বাড়িতে হোক যেখানে হোক, 11টার মধ্যে শুরু করে দিবেন, 12টা বাজে ভগবানকে ড্রেসিং ড্রেসিং করে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আপনারা একাদশীর প্রসাদ পেয়ে পালন করবেন, ঠিক আছে। আর আগামীকাল শুধু একটি জগন্নাথের প্রসাদ বা কোনো দানা মুখে দিয়ে পালন করে প্রভুপাদের জন্মদিন আমরা পালন করব। আর কালকে সবাই প্রভুপাদের সম্বন্ধে কিছু না কিছু 1 মিনিট করে বলার চেষ্টা করবেন, 1-2 মিনিট করে প্রভুপাদের লীলা প্রভুপাদের গুণগান সবাই একটু বলার চেষ্টা করবেন। প্রভুপাদের অশেষ কৃপা, বলছে যখন গুরুর ব্যাস পূজায় গুরুদেবের গুণকীর্তন করলে গুরুর চরণে অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। এটা হচ্ছে অপরাধ থেকে, আমরা যদি কোনো অপরাধ করে থাকি প্রভুপাদের চরণে আমরা প্রার্থনা জানাবো কালকে, এবং প্রভুপাদকে খুশি করার জন্য প্রভুপাদের কৃপা পাওয়ার জন্য প্রভুপাদের গুরুর গুণকীর্তন করতে হবে। হ্যাঁ, তো আমরা সবাই কালকে প্রিপারেশন নিয়ে যে যতটুকু পারেন সবাই পার্টিসিপেট করার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। হ্যাঁ, ঠিক আছে। জয় শ্রী প্রভুপাদ কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, ভগবানের শুভ কৃষ্ণ জন্মাষ্টমী আবির্ভাব তিথি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দের।